अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आक़िबतु लिल मुत्तक़ीन वस्सलातु वस्सलामु अला रसूलिहि मुहम्मदिन व आलिहि व असहाबिहि अजमाइन। प्रिय दीनी भाई बोनेरा, आजके आमी आलोचना करब नामाज भांगेर 19टी कारण निये। तो एई नामाज भांगेर कारणगुलो किन्तु खूबई गुरुत्वपूर्ण विषय, एटा सबार जाना थाका दरकार। कारण जदि एई कारणगुलो ना जाना थाके ताहले किन्तु निजेर अजान्तेई नामाज भेंगे जाबे, अथच निजेई जानते पारबेन ना जे आपनार नामाज नष्ट हये गियेछे। तो जदि जाना थाके ताहले आपनारा एई जिनिसगुलो थेके साबधानो थाकते पारबेन एबं आपनार नामाजो भांगबे ना, इनशाआल्लाह उपकार हबे। तो बन्धुरा चलुन आमरा शुरू करी। तो एक नम्बरे हलो नामाज भांगेर 19टी कारणेर मध्ये प्रथम नम्बर हलो नामाजे अशुद्ध पड़ा। आपनि जे नामाजेर मध्ये किरात पड़बेन, तस्बिह पड़बेन, এই কেরাত এবং তাসবিহগুলো যেন, তাকবীরগুলো যেন একটাও যেন অশুদ্ধ না হয়। যদি অশুদ্ধ হয় তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। যদি কোনো ব্যক্তি শুদ্ধ তেলাওয়াত করতে না পারে, যতক্ষণ পর্যন্ত সে ব্যক্তি শুদ্ধ তেলাওয়াত শেখেনি ততক্ষণ পর্যন্ত সে সেভাবেই নামাজ পড়বে। আর যদি কেউ মনে করে যে আমি এখন শুদ্ধ পড়তে পারি না, এভাবে নামাজ পড়তে থাকি, আমি 5 বছর পর 7 বছর পর আমি शुद्धभावे तेलावत करा शिखब, ताहले किन्तु भूल हबे। आपनी शिक्षा अवस्थाय आमी नामाज पढ़तेछि, आमार कुरान तेलावत शुद्ध ना, आमी शुद्ध करार चेष्टा करतेछि एबं अशुद्ध जदिओ बा आमी पढ़ते पारी अशुद्ध दिये नामाज पढ़तेछि, ए अवस्थाय किन्तु आपनार नामाज हबे। किन्तु आपनी जदि कुरान ना शिखार चेष्टा करेन एबं आपनी अशुद्ध तेलावत दिये नामाज पढ़ेन ताहले किन्तु आपनार नामाज हबे ना। द्वितीय नम्बरे हलो नामाजेर भितर कथा बला। नामाजेर भितरे कोनो प्रकार कथा बार्ता बला जाबे ना। जखने आपनी प्रथम तकबीर दिबेन, प्रथम तकबीरटाके तकबीरे ताहरिमा बोले। तो एई तकबीरे ताहरिमा देवार पर थेके सालाम फिरा पर्यन्त आपनी कोनो कथा बोलबेन ना, जदि बोलेन ताहले किन्तु आपनार नामाज भेंगे जाबे। तृतीय नम्बरे हलो कोनो लोकके सालाम देवा। नामाजे जखन आपनी थाकबेन तखन काउकेई सालाम दिते पारबेन ना, जदि देन आपनार नामाज भेंगे जाबे। 4 नम्बरे हलो सालामेर उत्तर देवा। কেউ যদি আপনাকে সালাম দেয়, আপনি নামাজ অবস্থায় আছেন, এমত অবস্থায় যদি কেউ আপনাকে সালাম দেয়, আপনি যদি সালামের উত্তর দেন তারপরেও কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। 5 নম্বরে উহ আহ শব্দ করা। যদি আপনি কোথাও ব্যথা পেয়ে থাকেন, সেই ব্যথার কারণে অথবা আপনি অসুস্থ, এই অসুস্থতার কারণে, যে কারণেই হোক না কেন, যদি আপনি উহ আহ শব্দ করেন তাহলে কিন্তু নামাজ ভেঙে যাবে। 6 নম্বরে হলো বিনা ওজরে কাশা। আপনার যদি নিজের থেকে কাশ না আসে, আপনি গালা ক্লিয়ার করার জন্য মানে কণ্ঠ ক্লিয়ার করার জন্য যদি আপনি কাশেন তারপরেও কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। যদি অসুস্থতার কারণে এমনিতেই কাশ চলে আসে সে বিষয়টা ভিন্ন, তখন নামাজ ভাঙবে না। 7 নম্বরে হলো আমলে কাসির করা। আমলে কাসিরটা হলো অতিরিক্ত কাজ করা। যেমন আপনি নিয়ত বেঁধে আছেন, এমতো অবস্থায় এখানে চুলকাচ্ছেন, এখানে চুলকাচ্ছেন, হ্যাঁ, তারপরে কানের মধ্যে আঙ্গুল দিয়ে খোঁটাচ্ছেন, নাকের মধ্যে আঙ্গুল দিয়ে খোঁটাচ্ছেন, এরকম যদি আমলে কাসির মানে অতিরিক্ত কাজ করেন তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। 8 নম্বরে বিপদে কি বেদনায় শব্দ করিয়া কাঁদা। যদি আপনার কোনো বিপদ হয় অথবা আপনার বেদনা হয়, যে কোথাও মানে পায়া ব্যথা, ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হ্যাঁ, এই বিপদ অথবা ব্যথার কারণে যদি আপনি শব্দ করিয়া কাঁদেন, জোরে জোরে হাউমাউ করি কাঁদেন, তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। 9 নম্বরে 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা। সতর হলো নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত পুরুষদের। তো এই সতরটা যদি আপনার 3 তাসবিহ পরিমাণ সময় মানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি 3টা তাসবিহ বললাম, এই 3 তাসবিহ পরিমাণ সময় যদি সতর খোলা থাকে তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। 10 নম্বরে মুক্তাদি ব্যতীত অপর ব্যক্তির লোকমা লওয়া। আপনি যদি ইমাম সাহেব হয়ে থাকেন আর আপনার কেরাতে যদি ভুল হয়, সেই ভুলের লোকমা যদি আপনার মুক্তাদি ব্যতীত অন্য কেউ দেয় আর আপনি যদি সেই লোকমা গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। 11 নম্বরে হলো সুসংবাদ ও দুঃসংবাদের উত্তর দেওয়া। ধরুন আপনি নামাজ পড়তেছেন রুমের মধ্যে, তো এমতো অবস্থায় আপনার স্ত্রী রুমের ভিতরে ঢুকে আপনাকে বলল যে আমাদের ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে, অথচ আপনি নামাজে আছেন। তো এই অবস্থায় যদি আপনি বলেন যে সুবহানাল্লাহ, তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। अथवा जदि आपनार स्त्री एसे बोले जे अमुक मानुष मारा गेछे तो आपनि नामाजे थाकाकालीन अवस्थाय जदि बोलेन इन्ना लिल्लाह ताहलेও किन्तु नामाज भेंगे जाबे। एटा एकटा उदाहरण दिलाम, सपोज अन्य किछु होते पारे। 12 नम्बरे हलो नापाक जायगाय सिजदा करा। आपनि जे जायगाटाय सिजदा करबेन सेई जायगाटा जदि नापाक हय ताहलेও किन्तु आपनार नामाज भेंगे जाबे। 13 नम्बरे हलो केबलार दिक हইতে सीना घुरिया जावा। नामाज पढ़ार समय सबाई केबलामुखी हয়ে থাকে, तो नामाज चलाकालीन अवस्थाय जदि केबलार दिक थेके आपनार सीना, एटा हलो सीना, एई सीनाटा घुरे अन्य दिके हয়ে যায়, ताहले किन्तु आपनार नामाज भेंगे जाबे। 14 नम्बरे हलो नामाजे कुरान शरीफ देखिया पड़ा। आपनार जदि कोनो सूरा मुखस्थ ना थाके आर आपनि सेई सूराटी जदि नामाजे पढ़ार इच्छा पोषण करेन आर सेई इच्छा थेके जदि आपनि सामने कुरान शरीफ खोलाया राखेन एबं आपनि नामाजे दाड़ानोर पर आपनि जखन केरात पड़बेन तखन जदि सेई कुरान देखे देखे आपनि केरात पड़ेन तारपरेও किन्तु आपनार नामाज भेंगे जाबे। अवश्यई मुखस्थ केरात पड़ते हबे। एर जन्य प्रयोजनीय किछु सूरा, हाँ, आपनारा किछु आयात मुखस्थ करे राखबेन जाते करे नामाज पढ़ते पारेन। 15 नम्बरे हलो नामाजे शब्द करिया हासा। जदि आपनार कोनो एकटा आवाजेर कारणे अथवा कोनो एकटा कारणे नामाजे किन्तु नामाजेर समय किन्तु सिजदार दिके नजर राखा माने नियम। जदि आपनि नजरटा अन्य कोथाओ राखेन तारपरे किन्तु आपनार नामाजेर भितरे যে পূর্ণাঙ্গ খুশু খুজু এটা আসবে না। নামাজের ভিতরে পুরোপুরি ধ্যান বসানোর জন্য খুশু খুজু নিয়ে আসার জন্য সিজদার দিকে নজর রাখতে হয়। তো যদি আপনার বেখেয়ালে নজর অন্য কোথাও চলে যায় নামাজ কিন্তু ভাঙবে না, তবে আপনার খুশু খুজুটা নষ্ট হবে। তো অন্য দিকে নজর যাওয়ার কারণে যদি কোনো একটা কাজ দেখে আপনি আপনার হাসি আসে, তো এটা হাসিটা যদি মুচকি হাসি হয় সমস্যা নেই, যদি আপনি শব্দ করে হাসেন তারপরে তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। 16 नम्बरे हलो नामाजे सांसारिक कोनो विषय प्रार्थना करा। धरुन आपनि नामाज पढ़तेछेन किन्तु आपनार बाड़ीत भातेर चाउल नाई, आपनि जदि एखन नामाज चलाकालीन अवस्थाय जदि आल्लाहर काछे प्रार्थना करेन जे आल्लाह आमार बाड़ीते भातेर चाउल नाई, चाउलेर व्यवस्था करे दाओ, ताहलेও কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। নামাজের মধ্যে অনেকগুলো দোয়া আছে, সেই দোয়াগুলোর মধ্যে আল্লাহ তাআলা সবকিছুই রাখছে। আপনি যদি সূরা ফাতিহা পড়েন, সূরা ফাতিহার মধ্যে এতগুলো দোয়া আছে আর আপনার কোনো দোয়ারই প্রয়োজন নাই, এতগুলো দোয়া আছে। তো এজন্য সেই নামাজের দোয়াগুলো ব্যতীত অন্য কোনো দোয়া করা যাবে না সাংসারিক বিষয়ে। 17 নম্বরে হলো হাসির উত্তর দেওয়া। নামাজ পড়তেছেন এমন অবস্থায় যদি কেউ হাসি দেয় আপনি কিন্তু হাসির উত্তর দিতে পারবেন না। যেমন কেউ হাসি দিলে যে হাসি দেয় সে বলে আলহামদুলিল্লাহ, যে হাসিটা শুনতে পায় সে বলে ইয়ারহামুকাল্লাহ। তো এজন্য হাসিরও উত্তর দেওয়া যাবে না। আপনার নিজেরও যদি হাসি আসে তারপরেও আপনি হাসির উত্তর দেবেন না। নামাজের মধ্যে আপনার হাসি এসে গেছে, হাসি দিয়ে ফেলছেন, তারপরেও কিন্তু বলতে পারবেন না যে আলহামদুলিল্লাহ নামাজ চলাকালীন অবস্থায়, তারপরেও আপনার নামাজ ভাঙবে। 18 নম্বরে হলো নামাজে খাওয়া ও পান করা। নামাজে খেতেও পারবেন না, পানও করতে পারবেন না, করলে কিন্তু নামাজ ভেঙে যাবে। 19 নম্বরে হলো ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। ইমাম সাহেব এখনও বৈঠক থেকে উঠে দাঁড়ায়নি অথবা ইমাম সাহেব সিজদায় গেছে, সিজদা থেকে এখনও উঠে দাঁড়ায়নি, তার আগে আপনি মুক্তাদি হয়ে যদি দাঁড়িয়ে যান তাহলে কিন্তু আপনার নামাজ ভেঙে যাবে। এক কথায় ইমাম সাহেবের আগে কোনো কাজই করা যাবে না। তো বন্ধুরা, এই ছিল মোট নামাজ ভাঙের 19টি কারণ। আমি আশা করি আপনারা প্রত্যেকটি কারণ বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তাও কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, কারণ আপনার কারণে যদি কোনো একজন মানুষ ইসলামের একটা বিষয়ে জানতে পারে এর জন্য আল্লাহ তাআলা আপনাকে উপকৃত করবেন, সব দান করবেন ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আর যদি নিয়মিত আমাদের চ্যানেলের ভিডিওগুলো পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন। তো আগামী কোনো একটা ভিডিওতে আবার আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।